হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতাস ক্রিয়েটিভ কর্নার। আজকে হচ্ছে সানডে, আর সানডে মানে ফান্ডে নয়, কিন্তু সেই কাজের প্রেশার আছে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর ব্রেকফাস্টের পর এখন রান্না করতে চলেছি। ঘরের কাজ কিছু করিনি, বিছানা তোলা টোলা হয়ে গেছে এমনি। আর যেটা হচ্ছে, ছেলের খুব শরীর খারাপ, মেয়ের দুদিন আগে জ্বর ছিল, এখন ছেলে বেশ ভালোই, মানে জ্বর কালকে গেছে। সারা রাত প্রায় আমরা ঘুমাইও নি, কারণ জ্বরটা উঠেছিল দুটো আড়াইটা নাগাদ, খুব বেশি উঠেছিল, তখন ওষুধ দিতে হলো। আসলে কালকে ওকে সুইমিংয়ে যেতে বারণ করা হয়েছিল, তার কারণ হচ্ছে খুব ঠান্ডা লাগা ছিল, এখন যেটা হচ্ছে সিজনের ভাইরাল ফিভার ওটাই হয়েছে, শুনলো না, জবরদস্তি গেল, এই জন্য যথারীতি জ্বর এসে গেল এবং জ্বরটা বেড়েও গেল। আজকে সব কামাই, পড়া ও সানডে বলে সানডে নয়, ভালোই পড়া থাকে, সবই থাকে, সবই কামাই হলো আজকে, কিছু করার নেই। আজকেও সুইমিং ছিল, যেতে পারলো না। আর আমি কতদূর রান্না করেছি দেখাই। এখানে কুমড়ো শাক কেটে রেখেছি, আর এই যে কুমড়ো, আলুটা ভাজতে দিয়েছি, আর এখানে করছি ঘুগনি করব, রাতে লাগবে রুটির সাথে, তাই জন্য মটরটা সেদ্ধ করতে দিয়েছি, আর আলু ভাজা কাটা আছে, আর ঘুগনির জন্য পেঁয়াজ কেটে রেখেছি, ছোটো ছোটো করে একটু আলু কেটেছি, আর আদা কুচিয়েছি, আর রসুন কুচি, এগুলো একটু বেটে নেব, আর মাছের ঝোল করব, আর ডাল করা হয়ে গেছে, ডালটা ফোড়ন দেবো পরে। এই পর্যন্ত এখন কাজ এগিয়েছে, আর ছেলে এখন আপাতত ওষুধটা খেয়ে জ্বরটা কম আছে, যেহেতু একটু পড়তে বসছে, বারণ করছিলাম তাও পড়ছে। চলুন দেখি কেমন সারাদিন থাকে সব। আর এখন যেটা করছি সেটা হচ্ছে, মিক্সিতে মুসুরটা ভিজে রেখেছিলাম, ওটা বাটছি, ওটা পেঁয়াজ দিয়ে একটু ডালের বড়া করব। গান গাইতেই পারে, কুকারের তার কপিরাইটের ভয় নেই, আমরা গান গাইতে গেলেই কপিরাইটে পড়ে যায়, কপিরাইটের জন্য গানের কোনো কিছু দেওয়াই যায় না। সানডে সবার কেমন কাটছে জানাবে। আজ বলছে দুদিন তিন দিন পরে নাকি ঝড় আসবে, জানি না কী হবে, আবার সেই ঝড়, আর কী করা যাবে, গরমটা একটু কমেছে এটাই যা। রান্নাটা করে নিয়ে আবার কথা বলছি। মুসুরির ডালটা বেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, এর মধ্যে দিয়ে দেবো এখন স্বাদ মতন নুন আর একটু চিনি, এটা দিয়েই এই মানে প্যাকটা বানিয়ে তারপর বড়াটা বানাবে। আর একটু হলুদও দেবো, আর কাঁচা লঙ্কা কুচিয়ে দেয় অনেকে, কিন্তু আমি দেবো কিনা ভাবছি, তাহলে ওরা খেতে পারবে না, তাও ভাবছি একটা দিয়ে দিই। নুন চিনি হলুদ একটুখানি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আচ্ছা, চিনিটা আমি ডাস্ট করে রাখি, যে চিনিটা সেইটাই আমি দিই,
সাধারণত বড়া টড়াতে, নইলে ওই দানা 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 মুখে থাকে তো ভাল লাগে না। এদিকে দেখি আমার শাকটা কত দূর হলো, নুন দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, মজেই গেছে অনেকটা। কি সুন্দর গন্ধ বেরোয়, শাক কি ভালো লাগে, ওই জন্য ওর কাছে শাক আনতে বলেছিলাম। আমার লাউ শাক কুমড়ো শাক খুব প্রিয়। আর এদিকে সর্ষে আর পোস্তটা ভিজিয়ে দিয়েছি, এটা না ভিজিয়েও বাটা যায়, অনেকে শুকনোই বাটে, তো আমি ভিজিয়েই বাটবো, কারণ আমার এই জারটা মিক্সির ভেজা ছিল তো ভিজিয়ে বাটলেই সুবিধা হবে। এটা আর একটু মজবে। এখানে ঘুগনির জন্য আলুটা আর পেঁয়াজটা, আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা দিয়েছি। এরপরে এর মধ্যে টমেটো দিয়ে দেবো আর আদা আর রসুনটা বাটিয়ে এখনও বেটে দেবো। সর্ষে পোস্তটা বাটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো, এবার আর একটু নুন দিয়ে আর মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। এখানে বড়টা ভাজছি আর আমার রান্না মোটামুটি কমপ্লিট। আর এই যে আলু ভাজাটা একটু হলুদ দিয়ে রেখে দিয়েছি। এখানে রান্না, এটা সয়াবিনের তরকারি কালকে করেছিলাম, ছিল বলে আছে, ওরা ভালোবাসে। আর এখানে হচ্ছে ডাল, মুসুরির ডাল, এখানে আমি জেলির মতন বানিয়ে রেখেছি। এখানে হচ্ছে এই যে শাকটা আর মাছের ঝোল, এই হয়েছে আজকে মেনু। রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন চলছে হালকার উপর দিয়ে একটু ডাস্টিং, কারণ আমি ছুটির দিনে খুব একটা ডাস্টিং করি না, করে রেখেছিলাম কালকে। আমি প্রত্যেক দিনই করি, ছুটির দিনে করতে চাই না, কিন্তু আজকে দেখছি সময় আছে তাই জন্য একটুখানি করে নিচ্ছি। তারপরে ওই ঘরটা ঝাড় দিয়ে মুছবো, চান পুজো ব্যাস তাহলেই হয়ে যাবে। আমি না সপ্তাহে একদিন এই চেয়ার টেবিলগুলো, কাঠের যে আসবাবপত্রগুলো, কোন মানে হয় নারকেল তেল নয় অন্য কোনো তেল দিয়ে ভালো করে মুছে দিই, তাতে না এর গ্লেজটা থাকে, একদম সুন্দর থাকে। যেমন পরশু দিনই মুছে দিয়েছিলাম নারকেল তেল দিয়ে, অনেক সময় কেউ কার্পিন হাতের কাছে থাকলে ওটা দিয়েও মুছে দিই, রোজ মুছি না মাঝে মধ্যে, ওই জন্য গ্লেজটা নষ্ট হয় না। আর নরম কাপড় ব্যবহার করি, ওই গ্লাভসটা কেচেছি বলে ব্যবহার করতে পারছি না, শুকালে আবার ব্যবহার করব, এখন এই কাপড়টাই ব্যবহার করছি। সব কাজই কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি লাঞ্চ করছি, ওদের লাঞ্চ হয়ে গেছে, আমি মানে চানঠানের আগে ওদেরকে খাইয়ে দিই, সবাইকে, সবাই খেয়ে নিয়েছে। আজকে আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো, তাও আমি বললাম খেয়ে নিতে, কারণ ছেলেটার জ্বর তো, আবার কখন জ্বর চলে আসবে। আর আমার হাজব্যান্ড বাড়ি থাকলে অনেকটা হেল্প করে দেয়, মানে রান্নার কাজে না পারুক, ওই জন্য আমার একটু তাড়াতাড়ি হয়েছে, ও অনেক কাজে হেল্প করে দেয়, জামাকাপড় মেলে দিল, ওয়াশিং মেশিনের অনেকগুলো কাজ করে দিল,
ও যেন কত তাড়াতাড়ি হয়ে গেছে। এবার আমি ও যেন ওদের খেতে টেতে দিয়ে ঠাকুরের বাসন টাসন ধুয়ে তারপরে আমি লাঞ্চ করছি। এখন আমি একটু দেরি করেই লাঞ্চ করি, এখন লাঞ্চ করে নিই, তারপর আবার কথা বলবো, বিকেলবেলা দেখা করবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবারে টেবিলটাকে এরকম স্কচ ব্রাইট দিয়ে মারিয়ে দিয়ে আমি না এটা মাঝে মধ্যেই মানে মাঝে মধ্যে কি একদিন অন্তর অন্তর করে দিই, তাহলে না এই যে হলদে হলদে দাগগুলো যে হয় সেটা হয় না। সবসময় ম্যাট ব্যবহার করা হয়ই না, ম্যাট পড়েই থাকে। এই যে এখানটা যেমন হলুদ হলুদ দাগ হয়ে গেছিলো, আর খুব বেশি দাগ হয়ে গেলে যদি পুরনো হয়ে যায় দাগটা অনেক সময় উঠতে চায় না, সেই ক্ষেত্রে ভিনিগার আর খাবার সোডা আর তার মধ্যে একটু ওই লিকুইড ডিশওয়াশারগুলো দিয়ে কিছুক্ষণ এমনি করে লাগিয়ে রেখে তারপর যদি একটা স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করা হয় ঝকঝকে হয়ে যায়। আমার জন্য টেবিল ক্লথটা না নোংরা হয় না, এটা মনে হচ্ছে তাই করতে হবে। পরে দেখা করছি, একটু রেস্ট নিতে গেছিলাম মানে শুয়ে পড়েছিলাম একটুখানি, এখন চা করছি না, সন্ধেও দেবো এখন একটু, মানে সন্ধে বলতে নেই এখন রাতই প্রায় হতে চললো, তো আজকে পারছিলাম না, খুব শরীর খারাপ লাগছিলো তাই একটু সন্ধেটা একটুখানি ইয়ে করেই উঠেছি। তো এখন চা করে নিই, তারপর সন্ধে দিয়ে ঠাকুর সয়ন দেবো। এখানে চায়ের দুধ অবশ্যই দিয়েছি, চা হচ্ছে। এখন এই মাসের মাল এলো, সব এখন তুলবো, ডাইনিং টেবিলে ঢাই করা সব। এই মাসে একটু লেট করেই আনা মানে হলো, লেট করে অর্ডারটা প্লেস করা হয়েছিল। মোটামুটি আগের মাসের কয়েকটা মাল আমার ছিল, জিনিসপত্র যেন অতটা তাড়াহুড়ো ছিল না বলে একটু লেট করে দিলাম। আর লেট করে দেওয়ার একটা সুবিধা হচ্ছে যে এই যে অসভ্য গাডার ছুটছে, একটু জ্বরটা কমেছে কিবার বেড়েছে, লেট করে দেওয়ার একটা সুবিধা হচ্ছে যে জিনিসটা খরচও লেট করে শুরু হবে আবার পরের মাসে একদম থাকবে, ওই জন্য মধ্যবিত্ত ঘরে তো এমনি করেই সেভিং করতে হয়, দিয়ে ওই জন্য একটু লেট করেই অর্ডারটা দেওয়া হয়েছে। তো এখন আর একটা কারণ হচ্ছে গ্লুকন্ডিটা আউট অফ মার্কেট ছিল, ওই জন্য যখন এটা পাওয়া গেছে তখনই সঙ্গে সঙ্গেই এই অর্ডারটা দেওয়া হয়েছে। তো গ্লুকন্ডির সাথে তো এই বোতলগুলো বছর বছর দিয়েই যাচ্ছে, কত কোনো কোনো সেরকম কাজে লাগে না, এত এত বোতল জমছে খালি। সন্ধে দিয়ে ঠাকুর সয়ান দিয়ে চলে এলাম, মাসের মালগুলো সব তুলবো, আর তার সাথে এনেছি ডাস্টিং কাপড়। ভেতরটা যখন আমি ভাগা করি ইয়ে যেখানে মাসের মালগুলো থাকে তখন ভালো করে ওটাকে পরিষ্কার করে নিই, চলুন ঝটফট করে সব মালগুলো সব তুলে ফেলি, তারপরে করতে হবে ডিনারের ব্যবস্থা। ডিনারের এমনি সব কিছু তো করাই থাকে, রুটি কিনে এনেছে আর দুপুরবেলা তো ঘুগনি বানিয়েছিলাম, ওই দিয়ে খাওয়া হবে, আর রাতে ভাত করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে।
মাছ যেগুলো ছিল সেগুলো এবার সবই কম আনতে হবে। এইগুলো আমি সবই বার করে একটা নতুন জিনিস আনিয়েছি, সেটা হচ্ছে বিউলির ডাল। আমি আনাই না, তার কারণ হচ্ছে ভেবেছি এটা দিয়ে যে ইয়ে করবো, এই দই বড়া করার শখ আছে, কত দূর কি পারি জানি না। আর বিউলির ডাল গরমকালে ভালো লাগে। গোছানো মোটামুটি হয়ে গেছে, আর যে গ্লুকনির বোতলগুলো পেয়েছিলাম আগেরগুলো তো এটা ওটা সেটাই ব্যবহার করে, আর এবার ভাবলাম এই এত হয়ে যাচ্ছে, তো আমি প্রত্যেকবার গরমে আমাদের অনেকগুলো করে গ্লুকন লাগে, ওরা সবাই খায়। আর বোতলগুলোতে একটাতে ছোলা ভরে রেখেছি আর একটাতে মত, দেখতেও ভালো লাগছে আর কাজও এসছে। শরীর ভালো লাগছে না, ব্লগটা দেখি তখন শেষ করি, যদি ভালো লাগে একটা লাইক দেবে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশান বেলটা ক্লিক করবেন, তাতে যে অল বাটনটা ওটা ক্লিক করবেন, তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটা পাবেন। মোটামুটি গুছিয়ে নিয়েছি, কিন্তু আমার অসুবিধা হয় যেহেতু ছোটো জায়গায় না, কোনো কিছু যখন বার করার দরকার পড়ে খুঁজতে গেলে তখন খুব অসুবিধা হয়, তবু চেষ্টা করি অ্যাডজাস্ট করে করে রাখতে। ছোটো জায়গায় ছোটো মানে অ্যাডজাস্ট করাটা একটু মুশকিল হয়, কিন্তু করতে তো হবেই ওই জন্য করি। ওকে, পরে আবার দেখা করছি। আর যাদের ডায়াবেটিস আছে, আমি খাই নিয়ে আগে, তো এবার ও জোর করে টানালো, এটা ইনসিওরের ডায়াবেটিস খেতে পারেন, এটা যাদের ডায়াবেটিস আছে এটা ভালো ডায়াবেটিস পেশেন্টের জন্য। আমি দেখি খেয়ে কেমন হয়, আমার ভালো লাগে না খুব একটা ওষুধ খেতে, তো যাই হোক এবার এনেছে, কারণ রাতে আমার অনেক বেশিরভাগ সময় খেতে ইচ্ছা করে না, তো এইটার জন্য যদি এইটাও খেয়ে শোয়া যায় তো ভালো হয়, ওই জন্য এটা আনিয়েছি। গুড মর্নিং, গুড মর্নিং আর বলা যাবে না, অনেকটা বেলা হয়েছে। আর সব থেকে বড়ো কথা, সেদিনকের ব্লগটা ওই মাসের মালঠাল গোছাবার পরে আর কন্টিনিউ করতে পারিনি, তার কারণ হচ্ছে বলছিলাম না শরীরটা একদম ভাল লাগছে না, শরীরটা সত্যিই খুব খারাপ লাগছিলো, ওই জন্য ভাবলাম ব্লগটা তো শেষ করতে হবে ওই ব্লগটার সাথে। আজকে একটু ফ্রিজ পরিষ্কার করছি, আজকেও শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য ওটাকে ইয়ে করে দিয়ে দেবো ব্লগটা। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করলে তো খুবই ভালো লাগে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের আশীর্বাদেই চ্যানেলটা চলছে।
আর যদি কিছু আমার ব্লগে মানে যদি আপনারা আপনাদের কিছু দেখতে ইচ্ছা হয় যে কোনো ক্র্যাফট বা কোনো কিছু অ্যারেঞ্জ পরিষ্কার এগুলো, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও কন্টেন্ট আমি পাই দেওয়ার আর আপনাদেরও ভালো লাগে। ওকে, সবাই খুব ভালো থাকুন। এখন তো বৃষ্টির টাইম চলে এসছে আর ওই জন্য এখন একটু সবার রিলিফ হয়েছে। ঠিক আছে, সবাই খুব ভালো থাকুন, খুব 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 আনন্দে থাকুন। বাই।